সুস্থ থাকতে হলে আপনার দিনে কটি করে ডিম খাওয়া উচিত, তো চলুন জেনে নেই। ডিম পৃথিবীর সব দেশের মানুষের কাছেই প্রিয়, এতে রয়েছে অসাধারণ সব পুষ্টিগুণ। জেনে নিন সুস্থ থাকতে দিনে কতগুলো ডিম খাবেন। ডিমের পুষ্টিগুণ সম্পর্কে আমরা প্রায় সকলেই জানি। সুষম আহারের তালিকায় রয়েছে ডিম। শিশুর শারীরিক বিকাশ ও রোগীর সেরে ওঠার পর শারীরিক দুর্বলতা কাটাতে এর জুড়ি মেলা ভার। তবে যাদের উচ্চ রক্তচাপ, হাই কোলেস্টেরল, হার্টের সমস্যা, ইউরিক অ্যাসিডের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে ডিমের কুসুম একদমই এড়িয়ে চলা উচিত। আর তা না হলে যে কোনো ধরনের বিপদ ঘটে যেতে পারে। সম্প্রতি বিজ্ঞানীরা জানিয়েছেন 100 গ্রাম মুরগির ডিমে 255 মিলিগ্রাম আর হাঁসের ডিমে 355 মিলিগ্রাম কোলেস্টেরল থাকে। তাদের মতে দু একটা হাঁস ও মুরগির ডিম খেলে এতে থাকা কোলেস্টেরল স্বাভাবিকভাবে আমাদের রক্তের কোলেস্টেরলের মাত্রাকে খুব একটা প্রভাবিত করে না। তাহলে কাদের স্বাস্থ্যের ক্ষেত্রে ডিম ক্ষতিকর? পুষ্টিবিদদের মতে ডায়াবেটিসের কোনো মানুষ বা যার কার্ডিওভাস্কুলারের সমস্যা রয়েছে অথবা যার স্থূলতার সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে ডিমের কুসুম খাওয়ার ফলে সমস্যা বাড়তে পারে বহুগুণে। তবে কোনো শিশু বা তরুণের ক্ষেত্রে দুটো ডিম বা ডিমের কুসুম খেলে কোনো সমস্যাই হবে না। ব্রিটিশ একদল গবেষক জানিয়েছে দিনে 3টির বেশি ডিম খাওয়া একদমই উচিত নয়, কারণ এটি উচ্চ কোলেস্টেরলের যুক্ত, যা ভবিষ্যৎ কার্ডিওভাস্কুলার সমস্যা বাড়িয়ে দিতে পারে। ভালোবেসে ডিম খান, তবে সবটাই থাকুক আপনার নিয়ন্ত্রণে, যাতে আপনার কোনো বড় ধরনের ক্ষতি না হয়ে যায়। তাই আপনি নিজে সচেতন হন এবং অন্যকে সচেতন করতে উৎসাহিত করুন।